নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের চ্যানেল এডুকেশান অ্যান্ড জবসে দেখুন বাম আমলের বিরাট যে দুর্নীতি ফাঁস হয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিওটা বানিয়েছি আমি কিন্তু যত খবর রোটে বেড়াচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়াতে বলুন বা ভিডিওগুলোতে সব জায়গায় খবরে দেখাচ্ছে আমি পুরো জিনিসটা আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরছি এবং সবকটা জিনিস প্রমাণ সহ এই যে বলছে পঞ্চাশ হাজার জনের নম্বরে গরমিল ক্যাক রিপোর্ট সামনে আসতে এরকম শোরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে আসলে কি সেই ক্যাক রিপোর্ট সেই ক্যাক রিপোর্টে আসলে কি বলা আছে ক্যাক মানে হচ্ছে সিএজি সিএজি ক্যাগ রিপোর্ট এই ক্যাগ রিপোর্টে কী বলা আছে এবং তার জবাবে এতদিন ধরে কেন সেটা নিয়ে কিছু হলো না দেখুন এটা তো বহুদিন আগেকার উনিশ দু হাজার নয় দু হাজার দশ সালে তাহলে এই বারো তেরো বছর পনেরো বছর ধরে কেন কিছু হয়নি তার জবাবে স্কুল সার্ভিস কমিশন কী বলেছিল সবাই কিন্তু ক্যাগ রিপোর্টের কথা বলছে কিন্তু জবাবে কি বলেছিল সেই কথাটা কিন্তু আসছে না এই কথাটা কিন্তু পরিষ্কার করে কোথাও জানানো হচ্ছে না আপনাদেরকে পুরো জিনিসটা দেখাবো এদের ক্যাগের রিপোর্ট কি এবং এদের জবাব কি এবং তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে বা কি ব্যাপার হয়েছিল সেই পুরো ব্যাপারটা ক্লিয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন সব ডিটেলসগুলো এক এক করে বলছি আগে পুরো খবরটা দেখে নিন বলছে যে বাম আমলে বিরাট নিয়োগ দুর্নীতি সামনে এলো কলকাতার আটানব্বই ওয়ার্ডের কাউন্সিলার অরূপ চক্রবর্তী ফেসবুকে এই পোস্টটা করেছেন অরূপ চক্রবর্তী কাউন্সিলার রয়েছেন তিনি তার ফেসবুকে কিন্তু এই অংশটা শেয়ার করেছেন আর এই রিপোর্টটাও কিন্তু তিনি সেখানে শেয়ার করেছেন সেখান থেকে পাওয়া গেছে তো দু হাজার সালের যে ক্যাগ রিপোর্ট সেইটার একটা অংশ তিনি তুলে ধরেছেন এইখানেই ব্যাপার তিনি একটা অংশ তুলে ধরেছেন কিন্তু তার উত্তরের অংশটা কিন্তু সেখানে তুলে ধরা হয়নি আপনাদেরকে পুরো ডিটেলসটা সেইখানেই দেখাবো দেখুন পুরোটা বুঝতে পারবে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে দু হাজার নয় ও দশ সালের হেডমাস্টার আর দু হাজার নয় দশ সালের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ দু হাজার দশ সালের ক্লার্ক নিয়োগ দু হাজার দশ সালের গ্রুপ ডি নিয়োগ দু হাজার দশ সালের লাইব্রেরিয়ার নিয়োগ এতগুলো নিয়োগ পদ্ধতি পুরোটাই কিন্তু অনিয়ম আর বেনিয়মে ভরা বলে তিনি পরিষ্কার করে জানাচ্ছেন তাহলে হিসাব অনুযায়ী এর এগেন্স্টে কিন্তু ওদের এতদিনে মামলা করা উচিত এবং সেই অনুযায়ী এখানে কিন্তু তদন্ত করা উচিত এবং সত্যি কিন্তু একটা ব্যাপার হয়েছে আপনাদেরকে হুগলি জেলায় একটা বিক্ষিপ্ত ঘটনা এসছে টিচারদের এগেন্স্টে টিচারদের তথ্য নিয়ে সেটা আপনাদেরকে বলছি একটু পরে ভিডিও শেষে জানাচ্ছি একটু দেখুন আগে মানে পুরো ব্যাপারটা পরপর না বলে জিনিসটা বোঝানো যাবে না দেখুন দেখা যাচ্ছে শুধু এখানেই দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার জনের শিট সেটা অডিট রিপোর্টের সাথে মিলছে না পঞ্চাশ জন সংখ্যাটা কম নয় ভাবুন পঞ্চাশ হাজার জনের শিট মিলছে না এবং তখনকার দিনে পঞ্চাশ হাজারজন আসছে পনেরো বছর আগে আচ্ছা এইখানটায় তিনি বলছেন যে এই সেই দু একটা ক্যাক রিপোর্ট দিয়েছে দিয়ে সেটা আমার আপনাদেরকে দেখাচ্ছে একটু পরে দু হাজার নয় দশ সালের ক্যাক রিপোর্টের একটা অংশ এতে পরিষ্কার দেখা যাচ্ছে এই এই নিয়োগগুলো যেগুলো আপনাদেরকে একটু আগে বললাম সেই নিয়োগগুলোতে কিন্তু পুরো টোটালি অমিল এবং পঞ্চাশ হাজার জনের স্কোরশিট মিলছে না এবং পরিষ্কার তিনি বলছেন যে অযোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে কীভাবে সেটা ক্যাগের রিপোর্টে ছত্রে ছত্রে ফুটে উঠেছে তারাই গলা শিরা ফুলিয়ে আজকে অন্যদেরকে চোর বলছে যে মানে এই চাপান উত্তরটা পরিষ্কার চালু হয়েছে বুঝতেই পারছেন যেহেতু রিসেন্টলি মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এতগুলো চাকরি বাতিল হয়েছে এবং পুরো যেসব গোলমালগুলো সব ছন্দে ছন্দে উঠে আসছে সেগুলো জন্যই কিন্তু এই চাপান উত্তরটা শুরু হয়েছে আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ওয়েমার সিটে নাম্বার চেঞ্জ হয়েছে তার পুরো তথ্য একদম আছে কার নাম্বার কতটা বাড়ানো হয়েছে সব তথ্য ডিটেলস দেওয়া আছে তারপরে কিভাবে কার কার চাকরি বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে কোর্টের অর্ডার সব জিনিসগুলো অর্ডার সমেত দু যে প্রাইমারি সেখান সেখানে অ্যাপটিচিউড হয়েছে কি না সেই অর্ডার সমেত কোর্টের অর্ডার সমেত প্রমাণ সহ সব আমি ভিডিওতে কিন্তু শেয়ার করেছি যদি আপনারা এই অর্ডারগুলো এবং পিডিএফগুলো পেতে চান আপনারা এই গ্রুপ ভিডিও ডেসক্রিপশান একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু সমস্ত পিডিএফগুলো এবং এই ক্যাগের রিপোর্ট থেকে শুরু করে সব কিছু আমি সেখানে আপলোড করে দিই আপনারা নিজেরাই পড়ে দেখতে পারবেন সেখান থেকে তো এইখানটা দেখুন নিয়োগ দুর্নীতিকাণ্ডে পাল্টা সরব হয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টুইটার লিখেছেন শিক্ষায় নিয়োগ বিতর্ক দিলীপ ঘোষ সুজন চক্রবর্তী শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন তার বক্তব্য এরা চাকরির সুপারিশ করেছিলেন এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কি তারা অনুরোধ করেছিলেন সে ব্যাপারে তদন্ত হোক কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ কাজ করুক এরকম ব্যাপারটা তিনি বলছেন অর্থাৎ শুধু তৃণমূলের না বিজেপির যারা নেতা বা অন্য নেতা তারাও কিন্তু এর সঙ্গে জড়িত এরা তারা দাবি করছেন যাই হোক এসব রাজনৈতিক চাপানো তো চলতে থাকবে আমরা তথ্য প্রমাণ সেইগুলো দেখে নিই পরপর যেটার কথা আপনাদেরকে বলছি এইটা হচ্ছে সেই ক্যাগের রিপোর্ট দেখুন আপনার পরিষ্কার লেখা আছে অডিট রিপোর্ট অফ জেনারেল এই দেখুন এইখানটায় দু হাজার ষোলো সতেরো সালে এই রিপোর্টটা বেরিয়েছিল এই রিপোর্টে কি বলা হচ্ছে দেখুন নন শৃঙ্কোনাইজেশন বিটুইন রিজিনাল ডেটা অ্যান্ড সেন্ট্রাল ডেটাবেস লিডিং টু ইম্প্যানেলমেন্ট অফ ইনএলিজিবল ক্যান্ডিডেট মানে রি আপনারা জানেন তখনকার দিনে রিজিয়নাল এসএসসি হতো ওয়েস্টার্ন রিজিয়ান সাউদার্ন রিজিয়ান এরকমভাবে রিজিয়ানগুলো ছিল এবং সেন্ট্রাল অফিস ছিল কলকাতাতে তো এই রিজিয়ান অফিস থেকে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হতো এখান থেকে নাম্বার তোলা হতো এই নাম্বার সেন্ট্রাল সার্ভারে যে নাম্বার তার সাথে মিসম্যাচ হয়েছে অর্থাৎ এখান থেকে যদি দশ পাঠানো হয় সেখানে সার্ভারে তোলা হচ্ছে কুড়ি এরকম মিসম্যাচ হয়েছে যার ফলে ইন এলিজেবল ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে গেছে মানে যারা অযোগ্য তারা চাকরি পেয়েছে এরকম কিন্তু রিপোর্টের এই জায়গাটা তারা বলছে এই জায়গাটায় এইখানটায় তার সমস্ত ডিটেলসগুলো লেখা আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন দিয়ে নিজেরাও পড়ে দেখতে পারেন জিনিসটা তাহলে বুঝতে পারবেন দেখুন রিক্রুটমেন্ট প্রসেস অফ দ্য পোস্ট অফ গ্রুপ ডি ফার্স্ট আর ইনভলভ এরকম পরিষ্কার পুরো মানে পুরো ব্যাপারটা এখানটায় ক্লিয়ারলি লেখা আছে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সেখানে কিন্তু আমি এইটা পিডিএফটা দেওয়া থাকবে আচ্ছা এরপরে দেখুন নেক্সট আমি পরপর পয়েন্টগুলো খালি আপনাদেরকে বলে যাচ্ছি কারণ ভিডিওতে এত সব ডিটেলস বলতে যাওয়ার মতো অতটা সময় দিলে মুশকিল হয়ে যাবে দেখুন তো ব্যাপার হচ্ছে অ্যাবসেন্স অফ অডিট ট্রায়াল অ্যান্ড প্রপার লক ফাইলস মানে অডিট ট্রায়াল করা হয়েছিল তখন এখানকার যারা আধিতায়কারিক তারা অ্যাবসেন্স ছিল এবং প্রপার লক ফাইল মানে হয় না যে ইনারা একটা কিছু কথা বললো তার এগেন্স্টে ওনারা একটা কিছু উত্তর দেবে এইরকম যে ব্যাপারগুলো চলতে থাকে ক্রমাগত সেই ব্যাপারগুলোর কিন্তু অভাব হয়েছিল তো এইগুলো কিন্তু এখানটায় পরিষ্কার করে লেখা আছে আরও পরিষ্কার দেখুন পরপর আস্তে আস্তে বুঝতে পারবেন পুরো জিনিসটা কী হয়েছে এ দেখুন বলছে আনফিয়ার সিলেকশন ফর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ যাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য এলিজেবল করা হয়েছে মানে যাদের রিটেন পরীক্ষা এবং একাডেমিক আগেকার দিনে তখন কি হতো অ্যাকাডেমিক ছিল এবং রিটেন ছিল এই দুটোর যোগফলের উপর ভিত্তি করে ইন্টারভিউতে ডাকা হতো তারপরে ওইটার সাথে ইন্টারভিউ নাম্বার যোগ করে প্যানেল বের করা হতো তো অযোগ্য ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে এটা কিন্তু ওরা বলছেন এবং তখনকার দিনে এই যে দেখুন মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ জেন্ডার ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেট এখানে যারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু অযোগ্য ছিল বলে তারা দাবি করছে ক্যাক রিপোর্টে এরপরে দেখুন কি বলছে তারপরে আমি নেক্সট পয়েন্টটায় চলে আসি এই যে এইখানটায় দেখুন এইখানটায় কিন্তু পরিষ্কার ওরা তথ্য দিয়ে জানাচ্ছে যেটা আপনাদেরকে প্রথম থেকে শেয়ার করছিলাম প্রথম থেকে বলছিলাম পরিষ্কার তথ্য দিয়ে ওরা জানাচ্ছে দেখুন কোন রিজিয়ানে কত ডেটার মিস একটু দেখুন ভালো করে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কত ছিল একষট্টি জন ইস্টার্ন রিজিয়ানে তার মধ্যে নাম্বার অফ ক্যান্ডিডেটস হুজ অ্যাকাডেমিক স্কোর ডিড নট ম্যাচ এই দেখুন নাম্বার অফ ক্যান্ডিডেট যাদের ম্যাচ করেনি সেটা হচ্ছে ছ হাজার জন প্রায় দশ পার্সেন্ট ক্যান্ডিডেটের অ্যাকাডেমিক স্কোর কিন্তু ম্যাচ করেনি একষট্টি হাজারের মধ্যে ছ হাজার চারশো তিরানব্বই জন আচ্ছা এইটা আপনাদেরকে বলি এই প্রসঙ্গে একটা তথ্য বলে দেওয়াই উচিত হবে ক্লার্কের ক্ষেত্রে যখন এই গ্রুপসির ক্ষেত্রে যখন আমরা আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু বত্রিশ হাজারের মধ্যে মাত্র তিন হাজার জনের ঠিকঠাক ছিল বাকি উনত্রিশ না তিরিশ হাজার জনেরই ভুলভাল ছিল তাহলে তিরিশ হাজারজনের ওখানে ভুল অর্থাৎ নব্বই পার্সেন্টের বেশি ক্যান্ডিডেটের নাম্বার কিন্তু মিসম্যাচ হয়েছিল যেটা কিন্তু এইখানটায় দশ পার্সেন্ট এবার তারও কারণ কি ব্যাপার বা সঠিক তথ্যটা কি দেখুন পরপদ বুঝতে পারবেন দশ পার্সেন্ট হলেও মিসম্যাচ তো হয়েছে এটা কিন্তু একটা ব্যাপার দেখুন দুর্নীতি কিন্তু সব আমলেই কিছু না কিছু হয়েছে নেক্সট যেটা বলছে নাম্বার ইনক্রিসড তিন হাজার ছশো পঞ্চান্ন জনের আর নাম্বার ডিক্রিজ দু হাজার আটশো আটত্রিশ জনের মানে এতজনের নাম্বার বাড়ানো হয়েছে এতজনের কমানো হয়েছে আর এই এতজনের মধ্যে এই ছ হাজার জনের মধ্যে এম্প্যানেল ক্যান্ডিডেট হয়েছে চারশো উনত্রিশ জন অর্থাৎ টোটাল যে ক্যান্ডিডেট এম্প্যানেল হয়েছে চাকরি পেয়েছে তাদের মধ্যে কিন্তু চারশো উনত্রিশ জন এইরকম অযোগ্যদের থেকে মানে যাদের নাম্বার মিসম্যাচ হয়েছে একই রকমভাবে দেখুন নর্ডার্ন প্রত্যেকটা রিজিয়ানে সেরকম দিয়েছে দেখুন নর্ডার্ন রিজিয়ানে কতজন টোটাল এক লাখ তার মধ্যে হচ্ছে এগারো হাজার জনের মিসম্যাচ হয়েছে ছ হাজার পাঁচশো জনের বেড়েছে চার হাজার চারশো জনের কমেছে তার মধ্যে চারশো জন এম্প্যানেল হয়েছে অর্থাৎ আপনি যদি দেখুন প্রত্যেকটাতেই প্রায় কিন্তু দশ পার্সেন্ট এক লাখের এগারো হাজার মানে দশ থেকে এগারো পার্সেন্ট দেখুন ছ ষাট হাজার তার মধ্যে আট আট জন তার মানে প্রায় এখানেও প্রায় বারো তেরো পার্সেন্ট এরকম দেখুন এক লাখ কুড়ি হাজারের মধ্যে বারো হাজার জন ওয়েস্টার্ন রিজনে ঠিক আছে প্রত্যেকটাতেই কিন্তু প্রায় দশ পার্সেন্ট মেয়েদের কিন্তু নাম্বার এরকম মিসম্যাচ হয়েছে এবং তার মধ্যে কতজন করে হয়েছে মানে চাকরি পেয়েছে সেটাও কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে এই ব্যাপারটা ওরা কিন্তু পরিষ্কার জানিয়েছে যে এতজনের নাম্বার মিসম্যাচ হয়েছে ক্যাক রিপোর্টে এইবারে দেখুন ওরা কি বলছে এই কমিশন তার উত্তর কী দিচ্ছে যেটা এতদিন ধরে কোথাও জানানো হচ্ছে না দেখুন এই ছবিটাই খালি কিন্তু কেটে ঘুরে বেড়াচ্ছে এর নিচে যে কমিশনের উত্তর সেটা কিন্তু বলছে না কী কারণে মিসম্যাচ হয়েছে ওদের উত্তরটা কি দেখুন এবার জানি না সেই উত্তর কতটা যথাযথ বা সেটা আদৌ যুক্তিতে টেকে কি টেকে না আপনারাই সেটা বলবেন আপনারাই কমেন্ট সেকশানে সেটা লিখে জানাবেন দেখুন ওরা বলছে এই এক সেকেন্ড আপনাদেরকে দেখাচ্ছে এই জায়গাটা এই যে এই যে এক সেকেন্ড এই এই দেখুন এই জায়গাটা আপনাদেরকে একটু জুম করে দেখাই দাওয়ান নাহলে বুঝতে পারবেন না হুম বলছে ইট মে বি নোটেড দ্যাট কম্পিউটার প্রোগ্রাম কুড নট বি সিলেক্টিভলি কনসিস্টেন্ট আপনাদেরকে বলি তখনকার দিনে কি করা হয়েছিল সার্ভারে যে নাম্বার তোলা হয়েছিল আলাদা একটা ভিপিএন অ্যাড্রেস কেনা হয়েছিল কম্পিউটারের ভাষায় ভিপিএন অ্যাড্রেস জিনিসটা মানে বলতে গেলে একটা আলাদা ওয়েবসাইট ধরনের জিনিস সেখান থেকে কারচুপি করা যাবে এরকম একটা প্রায় সাড়ে চার কোটি টাকা দিয়ে তখনকার দিনে ভিপিএন কেনা হয়েছিল এই সার্ভারে নাম্বার অ্যাক্সেস করার জন্য তো এবারে এটা দিয়ে করতে পেরেছিল কি করতে পারেনি সেটা আমি জানি না সেটার ব্যাপারে প্রপার তথ্য নেই কিন্তু তখনকার দিনে নিউজ চ্যানেলে এটা কিন্তু দেখিয়েছিল খবর আপনাদেরকে সে তথ্যটাও দেখাবো যে ভিপিএন কেনা হয়েছিল বলে তো যাই হোক এবারে দেখুন দেখুন কমিশন বলছে যে কমিশন স্টেটেড দ্যাট দ্য রং ডেটা ওয়াজ এন্টার্ড ইন দ্য সিস্টেম ইনিশিয়ালি বাই দ্য ডেটা এন্ট্রি অপারেটার মানে ও কিন্তু ডোজটা ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটারের উপরে চাপিয়ে দিল যে ওরাই কিন্তু ভুল ডেটা দিয়েছে দেখুন আমি কারোর পক্ষ নিয়ে বলছি না ভুল দেখুন সব আমলেই দুর্নীতি কিছু না কিছু হয়েছে এখন কোন আমলে বেশি বা কোনো আমলে কম বা এখানে আমি পুরো জিনিসটা আপনাদেরকে প্রমাণ সহ তুলে ধরছি আপনারাই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে কি ব্যাপার মানে কোন আমলে বেশি দুর্নীতি বা কোন আমলে কম দুর্নীতি সেটা আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে বলছে হোয়েন ডিক্লেয়ার্ড হোয়েন হোয়েন ডিটেক্টেড ডাব্লু বিসিএসি এসএসসি হ্যাড কারেক্টেড অনলি অ্যাকাডেমিক স্কোর অফ দ্য এনোরমাস এন্ট্রিস উইদাউট এনি চেঞ্জ ইন দ্য অ্যাকাডেমিক মার্কস মানে কি বলছে যে ডেটা এন্ট্রি অপারেটার এগুলো ভুল করেছিল কিন্তু যখন সেটা জানতে পারা গেল তখন তাদের মার্কসগুলো আর চেঞ্জ করা হয়নি ধরুন কেউ সিক্সটি ফাইভ পেয়েছে তাকে ভুল করে সেভেন্টি পার্সেন্ট লিখে দেওয়া হয়েছিল তাদের মার্কসটা চেঞ্জ করেনি তাদের অ্যাকাডেমিক স্কোরটা চেঞ্জ করেছে এই কথার মানে কি দেখুন তখনকার দিনে সিক্সটি থেকে এইট্টি পার্সেন্ট মানে একই নাম্বার পাঁচ দেওয়া হতো ধরুন ঠিক আছে তাহলে সিক্সটি ফাইভ পেলেও পাঁচ সেভেন্টি পেলেও পাঁচ তাই নাম্বারটা চেঞ্জ করা হয়নি ডেটাবেসে খালি মার্কসটা চেঞ্জ করা হয়েছে এরকম ওদার দাবি করছে এবং বলছে যে ভুলটা হয়েছে তার কারণ বলছে অফ দোস এনোরমাসেন্ট্রি উইথাউট এনি চেঞ্জ অফ মার্কস এবার ডাব্লু বিসিএসএসই অলসো স্টেটেড দ্যাট দিস ওয়াজ ডান ইন দ্য সিস্টেম ইন ভিউ অফ ডিফারেন্স গ্রেডিং সিস্টেম অফ দ্য ভেরিয়াস বোর্ড ইউনিভার্সিটি একাডেমিক ইনস্টিটিউশন তখনকার দিনে বিভিন্ন বোর্ড বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ইনস্টিটিউশনের আলাদা রকম গ্রেডিং সিস্টেম কারুর ধরুন সিজিপিএ কারুর পার্সেন্টেজ সেই সবের জন্য এই প্রবলেমটা দেখা গিয়েছে বলে ওরা দাবি করেছে যে এই দশ পার্সেন্ট লোকেদের যে নাম্বারের মিসম্যাচ হয়েছে সেটার কারণ কিন্তু এইটা বলে কমিশন রিপ্লাই দিয়েছে তখনকার দিনে দেখুন এই জিনিসটা কিন্তু কোথাও আপনারা পাবেন না এরপরে নেক্সট আবার পাল্টা ক্যাক কী বলেছে সেইটাও দেখুন এই রিপ্লাইগুলো কিন্তু চাপান উত্তরগুলো কিন্তু আপনারা ভালো করে দেখুন বুঝতে পারবেন তারা বলছে এই যে হাউ এভার দ্য রিপ্লাই ওয়াজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য ফলোয়িং বলছে এই রিপ্লাইটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয় তার কারণ কি বলছে ইন অল অ্যাবাব মেনশন কেসেস দ্য ক্যান্ডিডেট বিলং টু বোর্ড ইউনিভার্সিটিস উইচ ডু নট ফলো গ্রেডিং সিস্টেম অ্যাওয়ার্ডেড মার্কস টু ইটস স্টুডেন্টস হেন্স বলছে দেয়ার শুড বি শুড নট হ্যাভ বিন এনি নেসেসিটি ফর ম্যানুয়াল ইন্টারভেনশন ফর অ্যাওয়ার্ডেন্ট অফ ওয়েডেজ অফ দোস কেসেস বলছে যদি এরকম আলাদা আলাদা হয় তাহলে সেটার প্রপার ফর্মুলা বানিয়ে সেটা করতে হবে এরকম হাতে করে উল্টোপাল্টা করে কোনো একজন ডেটার এন্ট্রি অপারেটার কিছু একটা আপলোড করে দেবে সেটা আপনারা কেন মেনে নিয়েছেন ওরা ক্যাক কিন্তু এই যুক্তিটা দিয়েছে এবং বলছে অ্যাজ দ্য সিস্টেম ওয়াজ ডিজাইন টু ক্যালকুলেট দ্য অ্যাকাডেমিক্স করটোমেটিক্যালি আটমোস্ট কেয়ার শুড বি টেকেন বলছে যেহেতু আপনারা নাম্বার এন্ট্রি করলে অটোমেটিক্যালি সিস্টেম কী করছে ধরুন সত্তর পার্সেন্ট দিলেন অটোমেটিক্যালি পাঁচ বসিয়ে দিচ্ছে পঁচাত্তর দিলেন অটোমেটিক্যালি পাঁচ বসিয়ে দিচ্ছে যেই একাশি হয়ে যাবে সেটা আট হয়ে যাবে তাহলে সেটার জন্য কিন্তু আরও বেশি কেয়ার নিতে হতো এটা কিন্তু ক্যাক জানাচ্ছে ঠিক আছে এইগুলো পরিষ্কার করে ক্যাক কিন্তু তার রিপ্লাইয়ে জানাচ্ছে এবং বলছে দ্য রিপ্লাই ওয়াজ অলসো ইন্ডিকেটিভ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ডাব্লিউসিএস ই ফেল টু ডিফাইন দ্য পলিসি অফ ডিফারেন্ট গ্রেডিং সিস্টেম এবং যদি সত্যিই ডিফারেন্ট থাকে পলিসি এরকম বিভিন্ন গ্রেডিং সিস্টেম তাহলে তার জন্য কমিশন কি পলিসি নিয়েছিলো সেটা কিন্তু ক্লিয়ারলি কমিশন মেনশন করতে পারেনি এই ব্যাপারগুলো কিন্তু বলেছে তো যাই হোক এই সমস্ত চাপান উত্তরগুলো কিন্তু ক্যাগের রিপোর্ট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনারা পুরোটা দেখলে পুরোটা বুঝতে পারবেন আর এই পুরো আমি জিনিসটা আর তখনকার দিনে যে গ্রেডিং সিস্টেম ছিল তাতে নাম্বারের কি সিস্টেম ছিল সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন যেমন ফার্স্ট ডিভিশন পেলে পাঁচ ছিল সেকেন্ড ডিভিশন পেলে চার থার্ডে তিন এরকম করে মাধ্যমিকে এইচএসএ তারপরে গ্র্যাজুয়েশনে সমস্ত জায়গায় এইরকম নাম্বার ছিল বিএডের জন্য নাম্বার ছিল এইভাবে ঠিক আছে এইরকম করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন সেখানে পিডিএফটা দেওয়া থাকবে এই সমস্ত ব্যাপারগুলো উঠে এসেছে আর আপনাদেরকে যেটা বলছিলাম যে আগেকার দিনে এরকম ভিপিএন কেনা হয়েছিলো সেটা যে নিউজে এসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে প্রযুক্তি নিয়েও দুর্নীতি এরকম কিন্তু একটা নিউজ তখনকার দিনে এসেছিল সেইটা আপনাদেরকে দেখালাম দেখুন এখানটায় পরিষ্কার দেখা যাচ্ছে এই যে নম্বর বাড়ানো হয় বত্রিশ হাজার এই যে বত্রিশ হাজার নব্বই নশো সত্তর জনের নম্বর বাড়ানো হয় প্রত্যেকটা এরাক রিজিয়ান থেকে দশ পার্সেন্ট প্রায় দশ হাজার আট হাজার এরকম করে প্রায় বত্রিশ হাজার জনেরই নম্বর কিন্তু সত্যি মিসম্যাচ হয়েছিল তখন তো এই ব্যাপারটা কিন্তু ক্যাগ রিপোর্টে এই যে দেখুন দেখুন ভিপিএন কিনতে খরচ হয়েছিল চার কোটি পঁচানব্বই লক্ষ টাকা যদি ও সেই ভিপিএন নিয়ে কাজ হয়েছে কি হয়নি সেইটা কিন্তু জানা নেই এই দেখুন প্রত্যেক রিজিয়ান ওয়াইজ যে কত মিসম্যাচ নাম্বার হয়েছে সেইটা আপনাদেরকে আবার একবার পরিষ্কার তথ্যটা দেখিয়ে দিলাম এখানটায় পুরোটা দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে সামনে এসছে এবারে আপনারাই কমেন্ট সেকশনে লিখে জানান যে এসএসসির এই পরিস্থিতিতে কিভাবে। এই আগেকার এই পরিস্থিতি বর্তমানের এই পরিস্থিতি কিভাবে বেকার ছেলেমেয়েরা ভালোভাবে সুস্থ মস্তিষ্কে প্রিপারেশান নিয়ে পড়াশোনা করে চাকরি পরীক্ষা দিতে পারবে কি করলে এসে অন্তত স্বচ্ছভাবে সমস্ত পরীক্ষাগুলো হবে কোনো দুর্নীতি হবে না কি পদ্ধতি অবলম্বন করলে এটা হতে পারে আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন এবং একটি লাইক অবশ্যই করে দেবেন ধন্যবাদ সবাইকে